শুভ সন্ধে ভিউয়ার্স। তো আজকে এই বৃষ্টির ওয়েদারে আমি তোমাদের সঙ্গে আমি আমার একটা পাস্তার ছোট্ট রেসিপি তোমাদের সবার সাথে শেয়ার করছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমাদের কেমন লাগে। তো প্রথম ক্লিপগুলো আমার কোনো কারণে ডিলিট হয়ে গেছে, তাই আমি দিতে পাচ্ছি না। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ পাস্তা আর পেঁয়াজ আমি একসাথে নাড়ছি। তো পাস্তাটা সেদ্ধ করা ছিল, তো তেল গরম করার পরে পেঁয়াজটা দেওয়া একটু নাড়া হয়ে যাওয়ার পরে এই পাস্তাটা অ্যাড করেছি। তারপরে আমি গোলমরিচ দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। তো গোলমরিচটা একটু ভালো নতন নাড়তে হবে, কারণ অনেকেই গোলমরিচ পছন্দ করে না। তো যাদের ভালো লাগে তোমরা গোলমরিচ অ্যাড করো, যাদের ভালো লাগে না তারা অ্যাড করো না। তো এখানে এর মধ্যে তোমরা সবজিও অ্যাড করতে পারো। তো এখন শীতকালে মরশুমে নানা রকমের সবজি তোমরা দিতেই পারো। তো পরিমাণ মতো সামান্য একটু নুনও তোমরা দিয়ে দিও, কারণ বেশি নুন হলে এটা ভালো লাগবে না। তো তারপর আমি টমেটোর সস অ্যাড করে দিলাম। তো টমেটোর সসটা অ্যাড হয়ে যাবার পরে একটু ভালোভাবে আরেকবার আমি নাড়িয়ে নেব। তো নাড়াটা কমপ্লিট হয়ে গেলে তুমি কম ইউজ করো নাড়ানো, কারণ বেশি নাড়া হলে ওটা আবার শক্তও হয়ে যেতে পারে। তো পাস্তা বেশি নাড়া কোনো দরকার নেই। তো নাড়া কমপ্লিট হয়েই গেছে, তো এবার আমি এটাকে গরম গরম প্লেটে ঢেলে নেব। তো তোমাদের এই রেসিপিটা ভালো লাগলে তোমরা আমার চ্যানেলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো আমার ফেভবিতে লিংক দেওয়া আছে চ্যানেলের, তোমরা লিঙ্কটা দেখে শেয়ার অপশান বা সাবস্ক্রাইব করে দিও। তো প্লেটে আমি গরম গরম সন্ধ্যে স্ন্যাক্স হিসেবে এই পাস্তাটা বানিয়েছি। তো সবাই আশা করি মোটামুটি ভালো লাগবে, যাদের ভালো লাগে তারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। টাটা।